আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় দর্শক? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে করে দেখাবো খুব মজার খিচুড়ির রেসিপি। এটি হচ্ছে ভুনা খিচুড়ি, আর এই খিচুড়িটি আমি মানে ভাতের চাল দিয়ে রান্না করেছি, খেতে অসাধারণ হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন দেখি কিভাবে এই ভাতের চাল দিয়ে অসম্ভব মজা করে এবং ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করা যায়। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল নিয়েছি 1 কেজি, আর এটা হচ্ছে ভাতের চাল, আর এটা মানে চালটা ছোট ভাতের চাল, সেই চালটা দিয়ে আজকে আমি খিচুড়িটি রান্না করব। আর এই চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। অবশ্যই আগে ধুয়ে তারপর ভিজাবেন, দেখা যাবে যদি ভিজিয়ে তারপরে ধুন তাহলে ধোয়ার সময় চালটা ভেঙে যাবে। সেজন্য আগে চালটাকে ধুবেন, ধুয়ে তারপরে এই চালটাকে ভিজিয়ে রাখবেন। এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে, আর নিয়েছি আমি এখানে মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি, আর বাজারে দেখা যায় অনেক সময় ভাজা ডালও পাওয়া যায়, আবার কাঁচা ডালও পাওয়া যায়। আমি এটা কাঁচা ডাল এনে তারপরে এই ডালটাকে ভেজে নিয়েছি। আর যদি মানে ভাজা ডাল থাকে তাহলে ওটাকে অল্প ভেজে নেবেন, অবশ্যই ভেজে নিতে হবে, না ভেজে নিলে এটা ঘ্রাণটা ভালো বের হয় না, সেজন্য ভেজে নেবেন। আমি এটাকে মানে শুকনো খোলায় এটাকে ভালো করে ভেজে নিয়েছি, এমন করে ভেজেছি যেরকম কালার ছিল, দেখা যাবে ভাজতে ভাজতে কালারটা পরিবর্তন হয়ে যাবে। ভেজে তারপর এটাকে আমি ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি, চালের মতোই আগে ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন কিভাবে খিচুড়িটা রান্না করব চলুন দেখি। খিচুড়িটা রান্না করার জন্য পাত্রটি গরম করে নিয়ে এখন এর মাঝে তেল দিয়ে দিব। এখানে 1.25 কাপ তেল দিলাম। এখন তেলটা গরম হলে তার মাঝে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লং, 7-8টি করে আছে। মশলাটা ভেজে নেওয়ার পর এখন এর মাঝে দিব আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও ভেজে নিলাম। পেঁয়াজ আর মশলাটা ভেজে নেওয়ার পর এখন আমি মশলা দিব সব। এখন এর মাঝে আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিব আমি আদা রসুনের পেস্ট। এখানে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিচ্ছি উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়ো। দিচ্ছি 1 চামচ এটা হচ্ছে জিরে গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ উঁচু করে ধনে গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চামচ মরিচ। আর দিচ্ছি 7 মতো লবণ। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এখানে যদি মরিচের গুঁড়োটা দেন তাহলে 1 চামচ দিবেন, আমি পেস্ট দিয়েছি এই জন্য 1/2 চামচ দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি সাদা চালটা দিয়ে দিব। আর মশলাটাকে এরকম করে ভালো করে কষাবেন যাতে তেলটা সুন্দরভাবে স্বচ্ছ হয়ে উপরে এসে ওঠে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চাল। চাল আর ডালটাকে ভালো করে এই মশলার সাথে মানে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা লো করে দিয়ে তারপর এই চাল আর ডালটাকে ভেজে নেবেন। এটা ভালো করে ভেজে নিলে দেখা যাবে খিচুড়িটা ঝরঝরে হবে, মানে ঝরঝরে হওয়ারটা মানে খিচুড়ি ঝরঝরে হওয়ার জন্য 2 না 3টা টিপস। একটা হচ্ছে চাল আর ডালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে, তারপর এটাকে মানে যখন আমরা এই মশলার মধ্যে দিব এটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর পানির পরিমাণটাও সঠিকভাবে দিতে হবে। এই 3টা যদি ঠিক হয় তাহলে দেখা যাবে আপনার খিচুড়িটাও সুন্দর ঝরঝরে হবে। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব, মানে প্রায় 5-6 মিনিটের মতো এই চাল ডালটাকে ভেজে নিয়েছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে, লেগে যাচ্ছে না। এখন এখানে আমি পানি দিয়ে দিব, আর এখানে আমি
দিব ফুটন্ত পানি আর পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি এখানে আমি 1 কেজির জন্য 1.5 কেজি পানি নিয়েছি তাহলে আমি 1.5 কেজি চালে আর ডালে 1.5 কেজি দিয়েছি আমি 1 কেজি আর 3 পোয়া পানি দিয়েছি এখানে एक केजिर मध्य देर केजि पानी लागे ये परिमाणटा मने रखबें और ये परिमाणटा करे दिबें ताहले देखबें खिचुड़ी बोलें पुलाव बोलें सब सुंदर भावे होबे जरजरे होबे एखन एर माझे आमी किछु काचामरिच दिए दिच्छी और एखन चूलार आँचटा बाड़िए दिए एटाके ढेके दिब बलक आसले आर फिर आसछे भालो करे बलक चले एसेछे আর অবশ্যই এটাকে ভালো করে মানে বলক এনে তারপর চুলাটাকে কমাতে হবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘি এখানে 1 টেবিল চামচ ঘি আছে আর হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিলাম এখন ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এটাকে আমি আরো 10 মিনিট পর তারপর ঢাকনাটা উঠাবো পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আলতোভাবে এটাকে নেড়ে দিব এখন এটাকে তাওয়ার উপরে বসিয়ে রাখবো তাওয়ার উপরে বসিয়ে রাখলে দেখা যাবে নিচে আর লেগে যাবে না এরকম একটা লোয়ার তাওয়া বসিয়ে দিয়েছি এখন এটার উপরে আমি এই খিচুড়ির পাতিলটা রেখে দিব আর চুলার আঁচটা আমি লোতে রেখে এটাকে বসিয়ে রাখবো দেখা যাবে এর মাঝে পানিটাও শুকিয়ে যাবে আর চালটাও ফুটে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে তারপর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার ভুনা খিচুড়ি আর এই ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়িটা এত মজা হয় বাসায় যদি রান্না করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর এই খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এরকম আরো রেসিপি পাওয়ার জন্য আমি সবাইকে আবারো অনুরোধ করে নিচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ